আচ্ছা, তো রেকর্ড অন করলাম, ক্লাস শুরু করে দিলাম। তো তোমাদের একটা দ্রবণ ছিল, ঠিক আছে, একটা পাত্র, একটা দ্রবণ ছিল। তো এই হচ্ছে আমাদের সেই পাত্র, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই বলন। তো এই পাত্রে একটা কি ছিল, দ্রবণ ছিল। কার দ্রবণ ছিল? সালফিউরিক অ্যাসিডের দ্রবণ ছিল, তাই না ভাইয়া? এখানে সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণ ছিল। তো এই দ্রবণটার আয়তন ছিল 50 মিলিলিটার, এবং এবং মোলারিটি ছিল 2 মোলার, তাই না? মোলারিটি ছিল কত মোলার? 2 মোলার। তো 1 নম্বর কোয়েশ্চেন ছিল কি, 1 নম্বর কোয়েশ্চেন ছিল এরকম যে এই দ্রবণে 200 ml পানি যোগ করলে ঘনমাত্রা কত হবে, ঠিক আছে? এই দ্রবণটাতে 200 ml পানি যোগ করলে ঘনমাত্রা কত হবে? তো 1 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন 1, তুমি হচ্ছে কি করবা, এই যে দ্রবণটা এটা কি সুখে শান্তিতে বসবাস করতেছে, এখানে তুমি অতিরিক্ত 200 মিলিলিটার পানি যোগ করলা। তো 200 মিলিলিটার পানি যোগ করলে এই দ্রবণটার পরবর্তী ঘনমাত্রা কত হবে সেটা তোমার বের করা লাগবে। এখন দেখো ভাইয়া, পানি যোগ করার পূর্বে দ্রবণটার ঘনমাত্রা S1 কত ছিল? 0.2, তাই না? এখানে একটা পয়েন্ট আছে, S1 কত? 0.2 মোলার, এবং V1 কত বলো তো ভাইয়া? 50 মিলিলিটার। এটা কি পানি যোগ করার পরে তুমি কি করছো, 200 ml পানি যোগ করছো, বলো তো ভাইয়া? দ্রবণটার আয়তন, আদি আয়তন ছিল 50 মিলিলিটার, এখানে যদি তুমি আরো 200 মিলিলিটার পানি যোগ করো, দ্রবণটার শেষ আয়তন V2 = কত হবে? 250 মিলিলিটার। এক্স্যাক্টলি, আগে ছিল 50, 200 ml পানি যোগ করছো, তাহলে 250 ml হবে, তাই না? এখন বলো তো, এই যে পানি যোগ করছো, এর ফলে তোমার এই যে দ্রবণে দ্রবের পরিমাণের কি কোনো চেঞ্জ হয়েছে? তাহলে তোমার যদি ঘনমাত্রা 250 ml বানানোর পরে ঘনমাত্রা যদি S2, তাহলে তুমি কি ইউজ করতে পারবা? S1 V1 = কত? S2 V2। তাহলে S1 এর মান কত? 0.2, V1 এর মান হচ্ছে 50, S2 এর মান কত বলো তো ভাইয়া? জানি না। V2 এর মান কত? 250। তো এখান থেকে আমাদের S2 এর মান কত আসবে বলো তো ভাইয়া? 0.4 নাকি এটা বের করছি, 0.04। তো অনেকে 0.08 বানাইছো, তারপরে আমি ভুল ধরতে পারি নাই, কোথায় ভুল করছো আমি জানি না, ঠিক আছে? করছো মোল সংখ্যা টোল সংখ্যা দিয়ে করছে সুরাইয়া না কি জানো। তো মোল সংখ্যা দিয়ে বের করার প্রসেসটা আমার কাছে একটু ঠিক লাগছে, বাট খুব বেশি সময় ধরে অবজার্ভ করতে পারিনি। তো যাই হোক, তো 0.04 মোলারই হবে আমাদের কারেক্ট আনসার। তো দেখো, সেকেন্ড কোয়েশ্চেন ছিল, আমরা যদি এই দ্রবণটা থেকে 10 ml দ্রবণ আলাদা একটা পাত্রে নিই, এখানে তোমার কি ছিল, 50 ml 0.2 মোলার দ্রবণ ছিল। এখান থেকে তুমি কি করবা, এই যে দ্রবণটা এখান থেকে তুমি 10 ml আরেকটা পাত্রে নিবা, ঠিক আছে? 10 ml কি করবা, আরেকটা পাত্রে নিবা। নিয়ে কি করবা বলো তো ভাইয়া, এই দ্রবণটাকে কোন দ্রবণে রূপান্তরিত করবা? ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করবা। তার মানে S2 এর মান তখন কত হয়ে যাবে? 0.1 মোলার হয়ে যাবে। তো বসে কি পরিমাণ পানি যোগ করা লাগবে? এখন তোমাদের যে জিনিসটা বুঝতে অনেক সমস্যা হয় সেটা হচ্ছে ভাইয়া, এই পাত্র থেকে যদি আমি 10 মিলিলিটার নিই, তাহলে আমার এই 10 মিলিলিটার দ্রবণের ঘনমাত্রাটা কত হবে, তাই না? এইটাতে তোমাদের বুঝতে, এটাতে বুঝতে অনেকের সমস্যা হয়। আচ্ছা, এখন তোমাদের আমি ইয়ে করি, আচ্ছা ঠিক আছে, পারলে চুপ থাকো না, ঠিক আছে? সবাই নাও থাকতে পারে, কেমন? চুপ থাকো। তো দেখো, আমরা যদি এই 50 ml দ্রবণ থেকে 10 ml আলাদা একটা পাত্রে নিই, তাহলে দ্রবণের ঘনমাত্রা কত হবে সেটা আমাদের জানা লাগবে, কারণ আমরা 10 ml কে কি বানাচ্ছি, ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতেছি, আমরা কিন্তু 50 ml কে রূপান্তরিত করতেছি না। এখন তোমরা অধিকাংশ যে ভুল করো ভাইয়া, এখানে S1 V1 S2 V2 খাটাই দাও। এখন S1 V1 = S2 V2 কখন হয়, যখন এই দুইটা দ্রবণের মধ্যে কি থাকবে না, মোল সংখ্যার কোনো পার্থক্য থাকবে না। তুমি চিন্তা করো ভাইয়া, এখানে 50 ml এ যে পরিমাণ দ্রব্য ছিল, তার থেকে তুমি যদি 10 ml নিয়ে আনো, দ্রব্য কি সেম পরিমাণ থাকবে? সেম পরিমাণ থাকবে না ভাইয়া, দ্রবের পরিমাণ কিন্তু চেঞ্জ হবে। তার মানে তুমি যখন এখান থেকে 10 ml নিবা, তুমি কিন্তু কি করতে পারো না, S1 V1 = S2 V2 প্রয়োগ করতে পারো না। তাহলে ঘটনাটা কি ঘটবে, তুমি আসলে বের করতে পারো 10 ml এর মধ্যে কি পরিমাণ দ্রব্য আছে, ঠিক আছে? এটা একটা পসিবল ওয়ে হইতে পারে যে তুমি বের করতে পারো 50 ml এ কত মোল সংখ্যা আছে, মানে দ্রব্য কি পরিমাণ আছে, সেখান থেকে বের করতে পারো 10 ml এ কি পরিমাণ দ্রব্য আছে। তো সেখান থেকে তুমি 10 মিলিলিটার দ্রবণের ঘনমাত্রা বের করতে পারো। এটা খুবই কঠিন একটা, মানে এটা সহজ প্রসেস বাট একটু আনস্মার্ট প্রসেস, ঠিক আছে? এখন তোমাকে আমি একটা ঘটনা বলি। মনে করো ভাইয়া, কোন একটা দ্রবণ, ঠিক আছে, মনে করো 100 ml তুমি দ্রবণ নিলা, ঠিক আছে,
এখানে যদি তুমি 2 গ্রাম দ্রব্য অ্যাড করো, 2 গ্রাম দ্রব্য কি পুরা দ্রবণে সমানভাবে বিস্তৃত থাকবে না? এবং তার কি থাকবে, একটা নির্দিষ্ট ঘনমাত্রা এস থাকবে না? নির্দিষ্ট ঘনমাত্রা। এখন বলতো এই ঘনমাত্রা এস কি, মোলারিটি এস কি? একক আয়তনে দ্রব্যের সংখ্যা, তার মানে একটা নির্দিষ্ট, তুমি যদি তার মধ্যে একক আয়তন নাও সেখানে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় আছে। এখন তুমি চিন্তা করো ভাইয়া, এই দ্রবণটার এই এখানে তুমি যদি একটা অংশ নাও, একটা আয়তন নাও, এখানে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকবে, এখানে যদি তুমি সময় আয়তন নাও, সেম পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকবে না? চেঞ্জ হবে? চেঞ্জ হবে নাকি? ঠিক আছে, যদি তুমি আয়তন সমান রাখো তুমি কিন্তু কি পাবা, দ্রবের পরিমাণ সেম রাখবা। এর অর্থ কি বলতো ভাইয়া, এর ঘনমাত্রা এস মানে এর প্রত্যেকটা পয়েন্টে ঘনমাত্রা কত? এই জিনিসটা বোঝা যায় কিভাবে জানো? এই জিনিসটা বোঝা যায়, মনে করো তুমি এক বালতি চিনির শরবত বানাইলা, ঠিক আছে, কি করলা বলো তো ভাইয়া, এক বালতি চিনির শরবত বানাইলে এবং তুমি হচ্ছে ভুখা, তুমি বালতি থেকে চিনির শরবত খাওয়া শুরু করে দিলা, তুমি কি পাবা, একরকমের টেস্ট পাবা। এখন ওই বালতি থেকে তুমি যদি এক গ্লাস পানি মানে এক গ্লাস শরবত নিয়ে আলাদা করে খাও, তুমি কি ভিন্ন কোনো টেস্ট পাবা? না ভাইয়া, ভিন্ন কোনো টেস্ট পাবা না। কেন? কারণ হচ্ছে ভাইয়া, এই বালতির, হ্যাঁ, এই বালতির ক্ষুদ্রতম একক আয়তনে যে পরিমাণ দ্রব্য আছে, এই যে এক গ্লাস পানির ক্ষুদ্রতম একক আয়তনে কি বলতো ভাইয়া, সেম পরিমাণ দ্রব্যই আছে, পার্থক্য তো নাই, তাই না? পার্থক্য আছে কি? পার্থক্য কিন্তু নাই। তার মানে যখন তুমি একটা দ্রবণ নিবা, দ্রবণের প্রত্যেকটা পয়েন্টে ঘনমাত্রা কি থাকে বলতো ভাইয়া, সমান থাকে। এখন তুমি এখান থেকে এক গ্লাস নিবা না 2 গ্লাস নিবা, এটা ম্যাটার করে না, ঘনমাত্রা কি কোনো চেঞ্জ হবে? ঘনমাত্রা কিন্তু কোনো চেঞ্জ হবে না। তো এটা আমরা আরো একভাবে বুঝতে পারি, আমরা যে এই যে 10 ml দ্রবণ নিচ্ছি, ঠিক আছে, তো এই দ্রবণে কি আমরা নতুন করে কোনো পানি অ্যাড করতেছি বা দ্রব্য অ্যাড করতেছি? তাহলে ঘনমাত্রা কেন চেঞ্জ হবে? ঘনমাত্রা কিন্তু চেঞ্জ হবে না। তো এই জন্য তুমি যে ভাইয়া 50 ml থেকে 10 ml নিছো, এই 50 ml এর ঘনমাত্রা যা ছিল, 10 ml এর ঘনমাত্রা কি থাকবে? তাই থাকবে, পরিবর্তিত হবে না। এখন তুমি এই 10 ml কে কিসে বানাবা? 10 ml কে কিসে বানাবো বলো তো? ডেসিমোলার দ্রবণে বানাবা, তাই না? তাহলে ভাইয়া তুমি কি করছো, একটা ছোট পাত্রে 10 ml দ্রবণ নিছো যার ঘনমাত্রা কত, 0.2 মোলার। তো এই 0.2 মোলার 10 ml দ্রবণকে ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতে, সেক্ষেত্রে ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করলে শেষ ঘনমাত্রা কত হবে, 0.1 মোলার। বলছে কি পরিমাণ পানি যোগ করা লাগবে, ঠিক আছে, তো কি পরিমাণ পানি যোগ করা লাগবে, তার জন্য আমাদের কি বের করা লাগবে, V2। এখন দেখো তো ভাইয়া, 10 ml দ্রবণকে যে আমরা ঘনমাত্রা পরিবর্তন করতেছি, এখানে কি নতুন করে দ্রব্য অ্যাড করতেছি? করতেছি না। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা কিন্তু S1 V1 is equal to S2 V2 বলতে পারি, তাই না? তাহলে S1 এর মান কত, 0.2, V1 এর মান হচ্ছে 10 ml, S2 এর মান হচ্ছে 0.01 মোলার, আর V2 এর মান কত বের করবো, তাহলে V2 কত হয় বলতো, V2 হয় 20 ml, তাই না? তো দেখো আগে দ্রবণের আয়তন ছিল 10 ml, এখন 20 ml হয়েছে, তো আমরা কোনো দ্রব্য অ্যাড করিনি, তাহলে পানি যোগ করতে হবে কতটুকু, পানি যোগ করতে হবে কতটুকু বলতো, ঠিক আছে, এই ম্যাথটা ঠিক আছে। কিছু পরিমাণ দ্রবণ তুলে নাও, ঠিক আছে, মনে করো এতটুক দ্রবণ তুমি তুলে নিছো, তো এই এতটুক দ্রবণের ঘনমাত্রা কি বড় দ্রবণের ঘনমাত্রা সমান হবে না? এই সমান হবে না, অবশ্যই সমান হবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো ভাইয়া, এখন তুমি চিন্তা করো ভাইয়া, সেম ভাবে ছোট একটা পাত্র নিলাম, ঠিক আছে, এখানে দ্রবের ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার, ঠিক আছে, আছে হচ্ছে মনে করো 10 ml। তো এখানে আমি আরো একটা পাত্র নিলাম, ঠিক আছে, এটারও ঘনমাত্রা 0.2 মোলার, সেম দ্রবের, এটার আয়তন হচ্ছে 20 ml, ঠিক আছে। তো এই দুইটা পাত্রকে আমি বড় একটা পাত্রে মিশ্রিত করলাম, তাহলে মিশ্রণের আয়তন কত হবে বলতো ভাইয়া, 30 ml। কেউ কি আমাকে বলতে পারবা মিশ্রণের ঘনমাত্রা এস এর মান কত? সেম দ্রব্য, দ্রব্য একদম সেম আছে, এখানে যদি 0.2 মোলার,
0.2 মোলারই হবে কিভাবে? হ্যাঁ ভাই দেখো 0.2 মোলারই হবে। তাহলে দেখো এটা কেন চিন্তা করতে পারি, কারণ এই দুইটার ঘনমাত্রা কিন্তু সেম। তাহলে এখানে যদি 0.2 মোলার দ্রবণের ঠিক আছে 30 ml দ্রবণ থাকতো, তাহলে তার থেকে যদি আমরা 10 ml নিতাম আর 20 ml আলাদা করে নিতাম, প্রত্যেকটার ঘনমাত্রা সেম হইতো না? অবশ্যই সেম হইতো, ঠিক আছে, কারণ বড় পাত্র থেকে তুমি যখন ছোট ছোট পাত্রে দ্রবণ ভাগ করবা, প্রত্যেকটা পাত্রের ঘনমাত্রা কত হয়? সেম হয়। তার মানে তুমি যদি সমান ঘনমাত্রার দুইটা দ্রবণ যত আয়তনই হোক না কেন মিশ্রিত করো, তোমার কি বলো তো ভাইয়া, ঘনমাত্রা একই থাকবে না? একই থাকবে, একই থাকবে। শর্ত কি? শর্ত হচ্ছে ঘনমাত্রা অবশ্যই সেম হওয়া লাগবে, আর কি বলো তো ভাইয়া, দ্রব্য সেম হওয়া লাগবে, তাই না? তার মানে কি ঘনমাত্রা আর দ্রব্য যদি সেম হয়, তাহলে সমান ঘনমাত্রার তুমি যদি একাধিক দ্রবণ অ্যাড করো তাহলে কি হবে বলো তো ভাইয়া, ঘনমাত্রা অপরিবর্তিত হবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো সবাই? ওকে, এই জিনিসটা যদি বুঝতে পারো আমি এটা মুছে ফেলি। এখন বিপত্তিটা বাধে কোথায়? বিপত্তিটা বাধে দ্রবের প্রকৃতি একই হলো, মানে দেখো মনে করো HCl এর তুমি একটা দ্রবণ নিলা, এটা কত, এটা হচ্ছে 0.2 মোলার 1 ml, কেমন? তুমি HCl এর আরেকটা দ্রবণ নিলা, এটার ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার 1 ml, 200 ml, ঠিক আছে 200 ml। তো এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র, তুমি কি করলা এ আর বি পাত্র মিশ্রিত করে দিলা, ঠিক আছে, এ আর বি পাত্র মিশ্রিত করে দিলা। তাহলে বড় পাত্রে যে দ্রবণটা তৈরি হবে, দ্রবণটার আয়তন কত হবে? 300 ml, এবং দ্রবণটার ঘনমাত্রা কত হবে বলো তো? 0.2 মোলার, এটাই হবে, তাই না? এটাই হবে, চেঞ্জ হবে না। কিন্তু যদি এরকম হয় যে মনে করো ভাইয়া এটা হচ্ছে HCl এর দ্রবণ, HCl এর দ্রবণ, তো এখানে ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, আছে হচ্ছে কত, 1 ml। তো তুমি HCl এর আরো একটা দ্রবণ নিলা, ঠিক আছে, HCl এর আরো একটা দ্রবণ নিলা, এটার ঘনমাত্রা 0.1 মোলার না, এটার ঘনমাত্রা দেখলা 0.2 মোলার, তো এটা নিলা কত ml, 200 ml। এখন এই এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র, তাহলে এ আর বি পাত্র যদি তুমি মিশ্রিত করো, ঘনমাত্রা কি সেম থাকবে? না ভাইয়া, না ভাইয়া, থাকবে না, কি থাকবে জানি না, আলাদা। এখন এই দুইটা পাত্রকে মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে সেটা হচ্ছে আমাদের বের করা লাগবে, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা বের করব, তাহলে টাইটেল দিয়ে ফেলো মিশ্রণের ঘনমাত্রা, ঠিক আছে, টাইটেল দাও মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়। তার মানে ঘনমাত্রা যদি আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে মিশ্রিত করলে তোমার কিন্তু ঘনমাত্রাটা আর সেম থাকবে না, সেম থাকলে কাটটা থাকবে, তাই না? আচ্ছা তাহলে লিখো মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়। লা 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 একটু একটু চিন্তা ভাবনার বিষয়গুলো বুঝতেই পারতেছো, নিতে একটু কষ্ট হতে পারে, যদি কষ্ট হয় আরেকবার রেকর্ড দেখবে, আরেকবার ঠিক আছে, ঠিক আছে। আমরা ম্যাথ করে করে শিখি, ঠিক আছে, আমরা ম্যাথ করে করে শিখি। মনে করো তোমার কাছে তিনটা দ্রবণ আছে, মনে করো তোমার কাছে তিনটা দ্রবণ আছে, এই দ্রবণটার মোলারিটি হচ্ছে S1 এবং আয়তন হচ্ছে V1, এটা মনে করি মিলিলিটার এককই আছে, ঠিক আছে, এটা মনে করি মিলিলিটার এককই আছে, তো এটা হচ্ছে এ পাত্র, এবং এখানে হচ্ছে সেম দ্রব্য, ঠিক আছে, দ্রব্য সেম আছে, দ্রব্যের কোনো চেঞ্জ নেই, তো এটা হচ্ছে বি পাত্র, তো এই বি পাত্রে সেম দ্রব্যেরই ঘনমাত্রা কত দেওয়া আছে, S2, আর আয়তন হচ্ছে V2 মিলিলিটার, ঠিক আছে। তো মিলিলিটার কেন রাখতেছি, কারণ হচ্ছে লাস্টে একক কাটা যায়, তো তারপরে তোমার আছে হচ্ছে সেম আরেকটা দ্রবণ S3, এটা সি পাত্র, আমি ABC পাত্র হিসেবে দিছি, এগুলো দ্রব না ভাই, এগুলো পাত্র, দ্রব তিনটাতেই কি সমান, ঠিক আছে, দ্রব তিনটাতেই সেম, তো এটা হচ্ছে V3। এখন বলছে মিশ্রণের তুমি যদি তিনটাকে মিশ্রিত করো, ঠিক আছে, মিশ্রণের ঘনমাত্রা কত, ঠিক আছে, মিশ্রণের ঘনমাত্রা বা মোলারিটি কত হবে, মোলারিটি কত হবে,
এখন কোন একটা দ্রবণ মিশ্রণ যেটা পাবা সেটাও কি একটা দ্রবণ না ভাইয়া? তুমি যেখানে যে মিশ্রণটা পাবা এ প্লাস বি প্লাস সি পাত্রের, এটা কি একটা দ্রবণ না ভাইয়া? একটা দ্রবণ না, এটাও কিন্তু একটা দ্রবণ। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা আমরা কিভাবে বের করবো বলো তো ভাইয়া? এই দ্রবণের ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু কি দ্রবে দ্রবণের মোট মোল সংখ্যা ডিভাইড বাই কি মোট আয়তন, তাই না? তাই না ভাইয়া? মোট আয়তন। তো অবশ্যই আয়তনটা কোন এককে নিতে হবে, লিটার এককে নিতে হবে। তো দেখো ভাইয়া এখন আমরা কিভাবে কাজটা করতে পারি। দেখো তোমার এই যে প্রথম দ্রব যেটা, এই দ্রবে দ্রবের মোল সংখ্যা n1 is equal to কত বলো? s1 v1, s1 v1 ডিভাইড বাই কত? 1000, 1000 তাই না মোল সংখ্যা? কারণ কি মিলিলিটার এককে দেওয়া আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা তো দ্বিতীয় পাত্রে মোল সংখ্যা n2 এর মান কত? s1 s2 v2 ডিভাইড বাই কত? 1000। কারণ কি আমরা মোল সংখ্যা কিভাবে বের করি? মোলারিটি ইনটু লিটার এককে আয়তন। তো আমি এখানে ধরে নিছি মিলিলিটার এককে আছে। কেন মিলিলিটার এককে ধরে নিছি? কারণ আমি একটু ঝামেলা বেশি পাকাইতে চাই, ঠিক আছে? এটা এখানে আমি লিটার ধরতে পারতাম, বাট আমি একটু ঝামেলা পাকায় দেখাইতে চাই যে আসলে এককটা ম্যাটার করে না আয়তনের, ঠিক আছে? বিশ্বাস করো আয়তনের এককটা লাস্টে যে কাটাকাটি হয়ে যাবে ওইটা ম্যাটার করে না। তো এই জন্য হচ্ছে এটা বোঝানোর জন্য আমি আগে মিলিলিটার এককে নিয়েছি, ঠিক আছে? তাহলে বলো তো ভাইয়া তৃতীয় পাত্রে মোল সংখ্যা n3 কত হবে? s3 v3 ডিভাইড বাই কত? 1000, তাই না? তাহলে বলো তো ভাইয়া এই পাত্র থেকে আমাদের দ্রব আসতেছে কত মোল? n1 মোল। এই পাত্র থেকে আসতেছে n2 মোল। এই পাত্র থেকে আসতেছে n3 মোল। তাহলে এখানে দ্রবের মোল সংখ্যা n = আমরা কত পাবো? n1 + n2 + n3 + n3। বলো তো ভাইয়া লিটার এককে আয়তন v টোটাল এর মান কত? v টোটাল এর মান কত? v1 / 1000 + v2 / কত? 1000 প্লাস কত বলো তো ভাইয়া? ভি থ্রি বাই 1000। এত লিটার না ভাইয়া? তিনটা যোগ করলে ভি ওয়ান মিলিলিটার মানে কত? ভি ওয়ান বাই 1000 লিটার। ভি টু মিলিলিটার মানে কি? ভি টু বাই 1000 লিটার। ভি থ্রি মিলিলিটার মানে কি? ভি থ্রি বাই 1000 লিটার। এটা না ভাইয়া? এইটাই। তাহলে দেখো তো ভাইয়া এখান থেকে আমরা ভি টোটাল এর মান কত পাচ্ছি? ভি টোটাল এর মান পাচ্ছি ভাইয়া আমরা, এটা টোটাল ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ডিভাইড বাই কত? 1000, ঠিক আছে? কেমন? তাহলে আমরা দেখো তো দ্রবের টোটাল মোল সংখ্যা মানে এই দ্রবণে দ্রবের টোটাল মোল সংখ্যা n এর মান পেয়ে গেছি, v টোটাল এর মানও পেয়ে গেছি। বসায় দাও তো ভাইয়া। তো n এর মান কি? n এর মান হচ্ছে n1 + n2 + n3। তো n1 এর মান কত বলো তো ভাইয়া? s1 v1 ডিভাইড বাই 1000, তাই না? প্লাস n2 এর মান কত দেখো তো? s2 v2 ডিভাইড বাই 1000 প্লাস, ঠিক আছে, n3 এর মান কত বলো তো ভাইয়া? s3 v3 ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? 1000, তাই না ভাইয়া? এ তাই না? তাহলে এটা হচ্ছে n1 এর মান, এটা n2 এর মান, এটা n3 এর মান, ডিভাইড বাই কত? v টোটাল। v টোটাল এর মান কত? v1 + v2 + v3 ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? 1000। তাহলে বলো তো ভাইয়া উপরে যদি আমরা লসাগু করে দিই তাহলে কি হবে? 1000। তারপরে থাকবে কি? s1 v1 + s2 v2 + s3 v3 ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? v1 + v2 + v3 / 1000। দেখো তো ভাইয়া 1000 1000 দুইটা নিচে আছে, কাটাকাটি যাবে না? থাকবে ভাইয়া, থাকবে হচ্ছে s1 v1 + s2 v2 + s3 / বাই কত বলো তো ভাইয়া? v2 + v3 বাই হচ্ছে v1 v2 + v1 + v2 + v3 দেখো কত সুন্দর একটা জিনিস পেয়ে গেছি। এটা কার মান? মিশ্রণের ঘনমাত্রার মান। দেখো কত সুন্দর একটা জিনিস পেয়ে গেছি। এটা আমি ছোট করে উপরে তার মানে তুমি যদি ভাইয়া তিনটা আলাদা আলাদা দ্রবণ সেম দ্রবের অবশ্যই তুমি যদি যোগ করো তিনটা আলাদা আলাদা দ্রবণের ঘনমাত্রা যদি হয় s1, আয়তন যদি হয় v1, আর আরেকটার যদি হয় s2 v2, আর আরেকটার যদি হয় s3 v3, তাহলে তুমি যদি তিনটাকে মিশাও মিশ্রণের ঘনমাত্রা s = কত হবে? s1 v1 + s2 v2 + s3 v3 / কত? v1 + v2 + v3।
দেখো ভাইয়া এখানে আয়তনের একক গুলা কি কাটাকাটি হয়ে গেছে না? আমি মিলিলিটারে নেওয়ার কারণে কি হয়ে গেছে, 1000 1000 কাটাকাটি হয়ে গেছে। লিটার এককে নিলে কি হইতো বলো তো ভাইয়া? 1000 আসতোই না। অন্য কোন এককে নিলে যেটা দিয়ে আমরা ভাগ করতাম সেটা কাটাকাটি হয়ে যেত না? তাহলে এখানে আয়তনটা কোন এককে আছে সেটা কি আমাদের দেখার বিষয়? আমাদের কিন্তু দেখার বিষয় না, যে কোনো এককে থাকুক সবগুলো আয়তন সেম এককে থাকলে আমাদের কাটাকাটি যায়। ঠিক আছে, তাহলে তুমি যদি এরকম এন সংখ্যক দ্রবণ একসাথে মিশ্রিত করো সেম দ্রবের, তাহলে ওই দ্রবে দ্রবণ যেটা হবে, মিশ্রণ যেটা হবে, মিশ্রণের ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু, তুমি কি লিখতে পারো বলো তো ভাইয়া? এস ইজ ইকুয়াল টু লিখতে পারো এস ওয়ান ভি ওয়ান প্লাস এস টু ভি টু, ঠিক আছে, প্লাস কি বলো তো ভাইয়া, ডট 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 এস এন ভি এন, তাই না? এটা লিখতে পারো, ডিভাইড বাই কত লিখতে পারো, ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ডট 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 ভি এন পর্যন্ত। এটা লিখতে পারো না ভাইয়া? এই লিখতে পারো না, আমি দেখাইলাম না, ওইটা অনেক বড় হয়ে যায়। তাহলে কোয়েশ্চেন লিখো আমার সাথে সাথে একটা, তুমি ঠিক আছে প্র্যাকটিস করো, দেখবা ঠিক হয়ে যাচ্ছে। 0.15 মোলার 2 লিটার, ঠিক আছে, তারপরে হচ্ছে 0.25 মোলার 1.5 লিটার এবং 0.35 মোলার 5 লিটার 3টি H2SO4 দ্রবণকে, আচ্ছা এখানে 3টি লাগাইলে তোমাদের হচ্ছে কনফিউশন লাগবে, H2SO4 দ্রবণকে মিশ্রিত করা হলে মিশ্রণের ঘনমাত্রা কত? মিশ্রণে 1 নম্বর কোয়েশ্চেন, H2SO4 এর ঘনমাত্রা কত? 2 নম্বর হচ্ছে ভাইয়া H+ আয়ন এর ঘনমাত্রা কত? 3 নম্বর ভাইয়া সালফেট আয়নের ঘনমাত্রা। ঠিক আছে ভাইয়া, এটা আমরা করব। এখন দেখো তো ভাইয়া, এখানে আমাদের 3টা আলাদা আলাদা দ্রবণ আছে। কোয়েশ্চেন তুলছো, প্রশ্ন তুলেছ অবশ্যটা? জি ভাইয়া তোলা হয়েছে। ওকে, প্রশ্ন যদি তুলে ফেলো, দেখো ভাইয়া এখানে কিন্তু সেম দ্রবে সালফিউরিক অ্যাসিড এর 3টা দ্রবণ আছে। একটা কত, 0.15 মোলার 2 লিটার, তার মানে আমরা কি লিখতে পারি, S1 হচ্ছে কত, 0.15 মোলার, V1 কত বলো তো ভাইয়া, 2 লিটার, তাই না? তো S2 এর মান কত বলো তো ভাইয়া, আরো একটা দ্রবণ, S2 এর মান 0.25 মোলার, আয়তন V2 কত বলো তো ভাইয়া, 1.5। আবার দেখো তো ভাইয়া আরো একটা দ্রবণ S3 সমান কত বলো তো ভাইয়া, 0.35 মোলার, আয়তন V3 সমান কত, 5 লিটার। তাহলে বলো তো ভাইয়া দ্রবণের ঘনমাত্রা, মানে এই 3টা দ্রবণ যদি তুমি মিশাও মিশ্রণের ঘনমাত্রা S ইজ ইকুয়াল টু কত হবে, একটু আগে শিখছি, S1 V1 যেহেতু 3টা আছে প্লাস S2 V2 প্লাস কত S3 V3 ডিভাইড বাই কত, V টোটাল, তাই না? V1 প্লাস V2 প্লাস V3। তাহলে S1 এর মান কত, 0.15 মোলার, V1 এর মান কত, 2 লিটার, প্লাস S2 এর মান 0.25 মোলার, V2 এর মান 1.5 লিটার, প্লাস S3 এর মান 0.35 মোলার, V3 এর মান 5 লিটার, ডিভাইড বাই কত হবে, V1 প্লাস V2 প্লাস V3, তার মানে 2 প্লাস 1.5 প্লাস কত বলো তো ভাইয়া, 5, কত হয় দেখো তো, 0.2853 মোলার। এটা আসে সবার ভাইয়া? জি ভাইয়া এটাই আসে। আচ্ছা বলো তো এটা কার ঘনমাত্রা পাইছো মিশ্রণে? সালফিউরিক অ্যাসিডের। তাহলে মিশ্রণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা তুমি পাইছো, কারণ কি দ্রবণগুলো সালফিউরিক অ্যাসিড ছিল, 0.2853 মোলার। বলো তো ভাইয়া তাহলে H+ আয়ন এর ঘনমাত্রা কত হবে? 2 × 0.2853। এক্স্যাক্টলি, একটা সালফিউরিক অ্যাসিডে দুইটা H+ থাকে, তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি এত হয় তাহলে H+ আয়ন এর ঘনমাত্রা কত হবে, 2 × তাহলে সালফেট আয়নের ঘনমাত্রা কত হবে বলো তো ভাইয়া? ওইটাই, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? একটা সালফিউরিক অ্যাসিড, একটা সালফেট আয়ন, এবং সালফিউরিক অ্যাসিড কিন্তু কি হয় 100% বিয়োজিত হয়। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে, সালফেট আয়নের ঘনমাত্রা কি হবে?
ভাইয়া সেম এশিয়া তাহলে হিমারটাকে তোমরা বুঝতে পারছো ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া সবাই সবাই বুঝতে পারছো তাহলে এরকম যে কোনো ম্যাথ কি করতে পারবা অবশ্যই জি ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে এই ম্যাথটা তুলে ফেলছো সবাই ভাইয়া ভাইয়া এক মিনিট এই যে H plus ion এটা 2S লিখলে এটা কিভাবে মানে আচ্ছা দেখো একটা সালফিউরিক অ্যাসিড দ্রবণ ঠিক আছে যখন তুমি সালফিউরিক অ্যাসিডে অ্যাসিডকে দ্রবণ বানাও তখন সালফিউরিক অ্যাসিড কি আকারে থাকে 2S plus plus কত সালফেট 2 minus দেখো একক আয়তনে যতগুলো সালফিউরিক অ্যাসিড থাকবে তার মানে কি তার দ্বিগুণ সংখ্যক H plus ion থাকবে না হ্যাঁ ভাইয়া তাহলে তার ঘনমাত্রা কি তার দ্বিগুণ হবে না সালফিউরিক অ্যাসিডের এই তো তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি হয় S S plus ion এর ঘনমাত্রা কত হবে তার দ্বিগুণ 2 S আর সালফেট আয়নের ঘনমাত্রা কত সেম কারণ একটা থেকে একটা ঠিক আছে ভাইয়া রাইট ঠিক আছে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি আচ্ছা এই ম্যাথটা করছো সবাই এই ম্যাথটা করতে পারছো সবাই তোমাদের একটা বাড়ির কাজ দিই আচ্ছা বাড়ির কাজ দেওয়ার আগে একটা থিওরি বুঝাই মনে করো ভাইয়া এই একটা দ্রবণ ঠিক আছে এই একটা দ্রবণ এই দ্রবণটার এই দ্রবণটার ঘনমাত্রা হচ্ছে এস ওয়ান আয়তন হচ্ছে ভি ওয়ান এখন তুমি দ্রাবক অ্যাড করে করে এটার ঘনমাত্রা বানিয়েছো এস টু আয়তন বানিয়েছো তখন ভি টু তাহলে আমরা কি লিখতে পারি এস ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু কত এস টু তাহলে ভি টু এর মান কত হয় এস ওয়ান ইন্টু ভি ওয়ান না এই এস ওয়ান ইন্টু ভি ওয়ান না তো এইটার দেখো তোমার কাছে আগের ঘনমাত্রা ছিল S1 V1 তুমি দ্রাবক অ্যাড করে বা দ্রাবক অপসারণ করে দ্রবের পরিবর্তন না করে দ্রাবক শুধুমাত্র কমাইছো বা বাড়াইছো সেক্ষেত্রে তোমার ঘনমাত্রা হইছে S2 আয়তন হইছে V2 তাহলে তুমি লিখতে পারো কি লঘুকরণ সূত্র মোতাবেক S1 V1 is equal to কত S2 V2 এখন মনে করো তুমি দ্রাবক অ্যাড করে করে বা অপসারণ করে করে শেষ ঘনমাত্রা হচ্ছে 1 মোলার বানাইলা কত বানাইলা বলো তো 1 মোলার বানাইলা তাহলে বলো তো V2 এর মান কত হবে S1 ইনটু কত এই জিনিসটার অর্থ কি বলতো এই জিনিসটার অর্থ হচ্ছে কোন একটা দ্রবণের ঘনমাত্রা আয়তন যাই হোক না কেন ঠিক আছে মনে করো এই দ্রবণটার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার আয়তন মনে করো 10 মিলিমিটার ঠিক আছে এখন দ্রাবক অ্যাড করে বা অপসারণ করে এইটার ঘনমাত্রা যদি তুমি 1 মোলার বানাইতে চাও এটার আয়তন কত বানাইতে হবে বলতো কত বানাইতে হবে এই যে এস ওয়ান ভি ওয়ান এর গুণফলের সমান তার মানে আয়তন হবে 10 ইন্টু কত বলতো ভাইয়া 0.1 মিলিলিটার বুঝতে পারছো ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি তার মানে তুমি বলতে পারো এই দ্রবণটার 10 মিলিলিটার 1 এম দ্রবণ এখানে যে পরিমাণ দ্রব দ্রবীভূত আছে ভাইয়া এই সেম দ্রবের 1 মোলার দ্রবণ হইতে গেলে 1 মোলার দ্রবণ হইতে গেলে তার আয়তন কত হইতে হবে 10 গুণ 0.1 এটা বুঝতে পারতেছো জি ভাইয়া আচ্ছা এটা যদি বুঝতে পারতেছো মনে করো তোমার কাছে সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণ আছে তো দ্রবণটার ঘনমাত্রা হচ্ছে মনে করো ঘনমাত্রা মনে করো 0.3 মোলার আয়তন মনে করো 10 মিলিলিটার তাহলে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ তাহলে এটা সমান তুমি কি লিখতে পারো বলতো এটা যে কাজ করবে এটাতে যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে সেটা কোন দ্রবণে আছে 1 মোলার 0.3 ইনটু 10 মিলিলিটার দ্রবণে আছে না আছে না ভাইয়া জি ভাইয়া 10 মিলিলিটার দ্রবণ আছে এটা আরেকটু বুঝাচ্ছি আমি 10 মিলিলিটার 10 ইনটু 0.3 ইনটু 10 মিলিলিটার তো এটা দিয়ে কি বোঝায় মনে করো তুমি কি নিলা তুমি 0.3 মোলার ঠিক আছে 10 এমএল সালফিউরিক অ্যাসিড নিলা এখানে যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড থাকবে তুমি যদি ভাইয়া এই যে 0.3 ইনটু 10 তার মানে 3 মিলিলিটার 3 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড নাও দ্রবের পরিমাণ কি থাকবে বলো তো ভাইয়া সেম থাকবে পরিবর্তিত হবে সেম থাকবে না পরিবর্তিত হবে হবে না তো এটা দ্বারা এটাই বুঝায় এটা বুঝতে পারছো সবাই এই সবাই বুঝতে পারছো আমরা যদি ঘনমাত্রা পরিবর্তন করে করে S2 এর মান 1 মোলার বানাইতে চাই তাহলে শেষ আয়তন কত হবে শেষ আয়তন হবে আদি ঘনমাত্রার আয়তনের কি হ্যাঁ S1 ইনটু V1 ঠিক আছে এটা তোমাদের কাজে লাগবে এটা তোমাদের সামনে
এসিড বেজের অঙ্কগুলোতে একটু কাজে লাগে। এইটা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। সত্যি সত্যি নাকি মাথা নাড়াচ্ছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া সত্যি বুঝতে পারছি। আচ্ছা তাহলে তো হইলো। তাহলে তোমাদের একটা এইচডব্লিউ, ঠিক আছে, তোমাদের একটা এইচডব্লিউ, তোমাদের কাছে তিনটা দ্রবণ আছে, ঠিক আছে, 0.25 মোলার সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে 10 ml। তারপরে তোমার কাছে আছে হচ্ছে 20 ml, 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে তোমার আছে 30 ml, ঠিক আছে, 0.3 মোলার HCl, এবং তোমার কাছে আরো একটা দ্রবণ আছে 10 ml, 0.15 মোলার এসি। তোমার যেটা করতে হবে ভাইয়া, এই চারটা দ্রবণ মিশিয়ে দাও, ঠিক আছে, মিশ্রণে, ঠিক আছে, মিশ্রণে এক নাম্বার কোশ্চেন, এক নাম্বার কোশ্চেন, এইচ প্লাস আয়নের ঘন মাত্রা কত? এই যে আসলে ঝামেলা, দেখো বেসিক কেমনে ক্লিয়ার। 2 নাম্বার কোশ্চেন, HCl এর ঘনমাত্রা কত? শোনো, এই ধরনের কোয়েশ্চেন তোমাদের 21 ব্যাচের একটা এক্সামে আমি দিছিলাম, এবং সেখানে 120 জনের মধ্যে একজন পারছে, বুঝছো? বাট অনেক সোজা, অনেক সোজা। তাহলে এই দুইটা কোয়েশ্চেন তোমরা সলভ করে আজকের প্রশ্ন আমাকে দিয়ে দিবা, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ। জি ভাইয়া। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়।